তুমি কি জানো কোন দুটি খাবার একসঙ্গে খেলে কিডনির সমস্যা হয় কোন জিনিস চিবিয়ে খেলে মাইগেনের ব্যথা সাথে সাথেই দূর হয় কোন ফল খেলে পাইলস পা অশ্ব খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় কিসের পাতা খেলে বেহুসের মতো ঘুম পায় হাতের কোন আঙুল চেপে ধরে রাখলে পাঁচ মিনিটের মধ্যেই মাথা ব্যথা দূর হয় এই ধরনের অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ অবধি দেখবে আজকের প্রথম প্রশ্ন কিসের তেল মাথায় মাখলে রাগ কমে পেঁয়াজের তেল ঘিতকুমারি তেল আমলকির তেল নাকি কালো কালোচিরার তেল সঠিক উত্তরটি হচ্ছে ঘিত কুমারী তেল কোন প্রাণী মানুষের মতো শব্দ করে কান্না করতে পারে কুকুর বিড়াল শেয়াল নাকি গরু সঠিক উত্তরটি হবে বিড়াল কালো কিসমিস খেলে কোন রোগ ভালো হয় পেটের সমস্যা ব্রণ মেছেতা নাকি পড়া সঠিক উত্তরটি হবে সবকটি বিভিন্ন ধরনের কিসমিসের মধ্যে কালো কিশমিসে বেশি উপকারী গুণ রয়েছে ফাইবার ছাড়াও কালো কিসমিস আয়রন পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই কিসমিস চুল পড়া সমস্যায় যেমন কার্যকারী তেমনি ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করে এছাড়া পেটের গোলযোগ কিংবা গ্যাসের সমস্যায় দারুণ কাজ করে কিসমিস এই ভিডিওতে থাকছে আপনার জন্য সহজ একটি প্রশ্ন কাঠমান্ডু শহরটি কোন দেশে অবস্থিত নেপাল না ভুটান দেশ উত্তরটা জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিও কোন ফল খেলে চোখের জ্যোতি বাড়ে কাঁঠাল পেঁপে টমেটো নাকি আখ সঠিক উত্তরটি হবে কাঁঠাল এবং পেপে। তুমি কি জানো ফুটবলের রাসপুত্র বলা হয় কাকে পেলে ম্যারাডোনা মেসি নাকি রোনাল্ডো সঠিক উত্তরটি হবে ম্যারাডোনাকে কোন খাবার খাওয়ার আগে জল না খেলে আলসার রোগ হবার সম্ভাবনা বেড়ে যায় দুধ মাংস ভাত নাকি চা সঠিক উত্তরটি হবে চা কোন ফল খেলে পাইলস বা অশ্ব খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আপেল বেল পেয়ারা নাকি ড্রাগন সঠিক উত্তরটি হবে বেল হাতের কোন আঙুল চেপে ধরে রাখলে পাঁচ মিনিটের মধ্যেই মাথা ব্যথা দূর হয় অনামিকা মধ্যমা বৃদ্ধাঙ্গুল নাকি তর্জনী সঠিক উত্তরটি হবে বৃদ্ধাঙ্গুল বুড়ো আঙুল ও তর্জনীর মাঝে বুড়ো আঙুলের গোড়া ঘেসে রয়েছে এই পয়েন্টটিতে চাপ দিলে ঘাড়ের পেছনের দিকে যন্ত্রণা পিঠে ব্যথা মাথা যন্ত্রণা এমনকি দাঁতে ব্যথার মতো সমস্যা থেকে স্বস্তি পাবেন কিসের পাতা খেলে বেহুসের মতো ঘুম পায় বরুই পাতা পুদিনা পাতা থানকুনি পাতা নাকি সূর্যমুখী পাতা সঠিক উত্তরটি হবে পুদিনা পাতা আপনার যদি রাতে ঘুম না হয় তাহলে আজ থেকেই খাওয়া শুরু করুন থানকুনি পাতা কারণ এতে রয়েছে একাধিক অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান যা আমাদের স্টেজ লেভেলকে কমায় সঙ্গে সঙ্গে আমাদের নার্ভ সিস্টেমকে শান্ত রাখে এর জন্য অনিদ্রা সমস্যা দূরে পালাতে সময় নেয় না মুসলিম জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ কত নম্বর স্থানে আছে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর নাকি ছয় নম্বর সঠিক উত্তরটি হবে চার নম্বর কোন জিনিস চিবিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা সাথে সাথেই দূর হয় অ্যালাইচি ফল পেয়ারা পাতা পাউরুটি নাকি আদা সঠিক উত্তরটি হবে আদা সাইনাস গলা ব্যথা মাথা ব্যথা তাৎক্ষণিক সমস্যার জন্য সামান্য লবণ দিয়ে কাঁচা আদা চিবিয়ে খেতে হবে কিন্তু চিরতরে রোগ সারাতে হলে দিনে দুবেলা করে একে চামচ আদার রস লেবুর রস ও মধু গরম করে একটু পানিতে মিশিয়ে চায়ের মতো খেলে মাইগ্রেনের সমস্যা দূর হয় কোন দুটি খাবার একসঙ্গে খেলে কিডনির সমস্যা হয় গাজর ও কমলা লেবু গাজর ও শশা গাজর ও পেঁয়াজ নাকি গাজর ও আপেল সঠিক উত্তরটি হবে গাজর ও কমলালেবু গাজর এবং কমলা লেবু একসাথে খাওয়া একেবারে উচিত নয় এই খাবার দুটির সংমিশ্রণ স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক এর ফলে অম্বল এবং কিডনির সমস্যা হতে পারে ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ